গ্যাসের সমস্যায় যারা ভোগেন কেবল তারাই জানেন এটি কত যন্ত্রণা। কিছু খেয়ে শান্তি পাওয়া যায় না, খেলেই শুধু বুক জ্বালাপোড়া করে। যাদের খেলেই পেটে বিভিন্ন ধরনের সমস্যা হয়, আজকের ভিডিওটি তাদের জন্য। আজকে আমরা এই ভিডিওটিতে জানব গ্যাসের ট্যাবলেট না খেয়ে কিছু প্রাকৃতিক ঔষধের কথা। এই প্রাকৃতিক ওষুধটি খেলে হজমের সমস্যা, গ্যাস, অ্যাসিডিটি, বুক জ্বালা করা 5 মিনিটের মধ্যে দূর হয়ে যাবে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল কে হেলথ টিপস। স্বাস্থ্য বিষয়ে বিভিন্ন টিপস সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। অনেকেই আছেন যাদের পেটে গ্যাস, অ্যাসিডিটি ও হজমের কোনো গোলমাল হলেই তারা সাধারণত ওষুধ খেয়ে নেয়, কিন্তু তাতে সম্পূর্ণভাবে গ্যাসের সমস্যার সমাধান হয় না, শুধু কিছুক্ষণের জন্য গ্যাসকে চাপা দেওয়া হয়। এইসব ঔষধ দীর্ঘদিন খাওয়ার ফলে শরীরে বিভিন্ন ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয়, যেমন হাড় ক্ষয়, হাঁটুর ব্যথা, কিডনির সমস্যা, পেটে পাথর ইত্যাদি। তাহলে এর সমাধান কী? যাদের গ্যাস, অ্যাসিডিটি, বদহজম হচ্ছে তারা কী করে দূর করবেন এই রোগ? তাদের জন্য একটি প্রাকৃতিক ভেষজ উপায়ের নাম বলবো। মনে রাখবেন, এই ভেষজ উপায়টি সঠিক সময়ে এবং সঠিক পরিমাণে সেবন করবেন আপনার সময়সূচি অনুযায়ী। ভেষজ উপাদানটি হলো জিরা, যে জিরা মশলা হিসেবে আমরা খেয়ে থাকি। কিন্তু জিরে আমরা যে পদ্ধতিতে ব্যবহার করে থাকি তাতে করে জিরের সকল রকম গুণ নষ্ট হয়ে যায়। কিন্তু জিরের এমন কিছু গুণ রয়েছে যে শরীর থেকে আরও বিভিন্ন ধরনের রোগও দূর করতে পারে। কিন্তু আজ শুধু আমরা জানবো গ্যাস, অ্যাসিডিটি দূর করতে জিরের ব্যবহার। এর জন্য জিরে গোটা এবং গুঁড়ো দুভাবেই ব্যবহার করা যাবে। যদি জিরে গুঁড়ো করে ব্যবহার করতে চান, তাহলে প্রথমে জিরে রোদে ভালো করে শুকিয়ে নেবেন, তারপর গুঁড়ো করে নেবেন। হঠাৎ করে যদি গ্যাস বা অ্যাসিডিটি হয়, তাহলে 1 চামচ জিরের গুঁড়ো 1 গ্লাস উষ্ণ গরম জলের সাথে মিশিয়ে পান করে নিন। কিছুক্ষণের মধ্যে দেখবেন গ্যাস, অ্যাসিডিটি দূর হয়ে গেছে। আর যাদের দীর্ঘদিন ধরে গ্যাস, অ্যাসিডিটির সমস্যা রয়েছে বা মাঝে মধ্যে গ্যাস, অ্যাসিডিটিতে ভুগছেন, তারা গোটা জিরে 1 চামচের মতো নিয়ে হালকা আজে জল দিয়ে ফুটিয়ে নেবেন। তারপর জিরের জল ছেঁকে সকালে খালি পেটে খেয়ে নেবেন। জিরের জল খাওয়া মাত্রই পেটের সমস্ত অস্বস্তি, গ্যাস, অ্যাসিডিটি, ডায়রিয়া, আমাশার মতন রোগও দূর হয়ে যাবে। আর এটা অবশ্যই মনে রাখবেন, জিরে ভেজে গুঁড়ো করা যাবে না। জিরে ভেজে গুঁড়ো করলে জিরের গুণ নষ্ট হয়ে যাবার সম্ভাবনা থাকে। এছাড়া জিরে 5 বছরের নিচে বাচ্চাদের খাওয়ানো যাবে না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং লাইক শেয়ার করতে ভুলবেন না। আর কমেন্ট বক্সে জানান আপনার মতামত। ধন্যবাদ।